তো বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে কিন্তু আগামী কালকের দিনকে ফের আরও একবার ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন জেলাতে কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই আপনারা গোটা ভিডিওটাকে একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিও অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি, এবং কারেন্ট সিচুয়েশন নিয়ে যদি একটুখানি আলোচনা করি তাহলে কিন্তু বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেট, মৌলভীবাজার, মাদান এবং মনমোহন সিং এবং বিশ্বরামপুর, বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একখানা সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে খুলনার আশেপাশের দিকে লোহাগাড়া, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর এবং তুঙ্গিপাড়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে হালকা একখানা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, কোথাও কোথাও মেঘলা আকাশে রয়েছে। তো রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের একখানা সম্ভাবনা রয়েছে সিলেট এবং লাখাই, সমস্ত মৌলভীবাজার এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে হালকা থেকে মাঝারি, হালকা ঝিরে ঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা ভাবতে পারেন। তবে মাঝরাতে বেলার দিকে কিন্তু খুব সম্ভবত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। মাঝরাতে বেলা থেকে একদম কন্টিনিউয়াসলি আপনারা বলতে পারেন যে বেলা 12টা পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে তারপরেই বেলা 12টার পর থেকে দুটোর মধ্যে কিন্তু একটু একটু করে মেঘ আসতে আরম্ভ করে দেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে মেঘ ঢুকবে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং এর সাথে সাথে নদিয়ার আশেপাশের দিকে, বর্ধমানের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝিরে ঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। চান্সেস কিন্তু এই মুহূর্তে একটুখানি কম রয়েছে, তবে যেহেতু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সিগন্যাল দেখাচ্ছে, সেহেতু আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর রয়েছে এবং এর সাথে সাথে শ্রীকান্তপুর রয়েছে, সাতক্ষীরা অঞ্চল রয়েছে, অভয়নগর রয়েছে, গোপীনাথপুর রয়েছে, তুঙ্গিপাড়া, গৌরনদী, মাদুরাইপুর, বরিশাল এবং কাওয়াখালী রয়েছে, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাথাবেরিয়া এই সমস্ত কিছু কিছু এলাকা রয়েছে, পাথরঘাটা অঞ্চল রয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং ঢাকা পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু একটু করে বৃষ্টিপাত বাড়বে। আমরা যদি ফুল ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বিকালবেলার দিকে, দুপুরবেলা থেকে একদম ঠিক বিকালবেলার দিকে মোটামুটি 4টার দিকে কলকাতার আশেপাশের দিকে এবং চন্দননগর এখানটায় আরও বেশ কয়েকটা অঞ্চল রয়েছে, খড়দা রয়েছে, হাবড়া রয়েছে, আরও জুম ইন করলে কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি স্বরূপনগর রয়েছে, স্বরূপনগরের আশেপাশের দিকে এখানটায় ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দুপুরবেলার দিকে বলতে পারেন যে হালকা বৃষ্টিপাত হলেও যত বেশি বেলা গড়াতে আরম্ভ করে দেবে, যত সময় পার হবে বিকালবেলার দিকে, তত বেশি ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও বাংলাদেশের ক্ষেত্রে। এখানটায় আমরা কিন্তু বেশ কয়েকটা অঞ্চল দেখতে পাচ্ছি, কেশবপুর রয়েছে, অভয়নগর রয়েছে, এছাড়াও গিলাতলা অঞ্চল রয়েছে, এই খুলনা আশেপাশের দিকে অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের একখানা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। এছাড়া আমরা নদিয়ার আশেপাশের দিকের অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু বগুড়ার দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও কচ্ছেদপুরের আশেপাশের দিকে যে সমস্ত অঞ্চল রয়েছে ওখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমি আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে আগামী কালকের দিনকে কখন কখন কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে, বাদবাকি যে সমস্ত জেলা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিংবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেদিকে যদি আমরা একটুখানি তাকাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে রংপুর, কালাই, রাজশাহী এবং গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে থাকবে না। মনমোহন সিং এর দিকে হালকা বৃষ্টিপাত, সিলেটের দিকেও খুবই হালকা বৃষ্টিপাত, চিটাগং, মহেশখালী এবং কালাপাড়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের একটুকু সম্ভাবনা কিন্তু থাকবে না। তো যাই হোক, আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, রাত্রিবেলার দিকেও কিন্তু অতটাও বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই তাহলে কিন্তু বন্ধুরা পরবর্তী 24-3 দিনের মধ্যে যদি আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখালাম সেখানেই ওভারঅল বৃষ্টিপাতের পরিমাণটা এখানটায় শো করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 13-14 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কেশবপুরের আশেপাশের দিকে থাকবে। তাছাড়া কিন্তু বাদবাকি যে সমস্ত অঞ্চল রয়েছে কলকাতার ক্ষেত্রেও অতটা বৃষ্টিপাত হবে না। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন নড়াইল, যশোর, অভয়নগর, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, গৌরনদী, মাদুরাইপুর, শিবছাড়া এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা বৃষ্টিপাত তো দেখতে পারলাম, এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে যে ঝড়ের কি সম্ভাবনা থাকবে, কালবৈশাখী ঝড় কি থাকবে, তো সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে যদি ট্র্যাকটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন
যে ঝড়ে কিন্তু অতটা বেশি থাকবে না সম্ভাবনা, তবে এই এলাকাটার ক্ষেত্রে দাসসেনা এবং কচ্ছেদপুরের আশেপাশের দিকে কিছুটা দমকা বাতাস বইতে পারে। তো এরকম এরকমই কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ওয়েদারের আপডেট রয়েছে। তো আপাততভাবে আমরা এইটুকুই আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি বাংলাদেশের আবহাওয়ার খবর দেবো এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর দেবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।